2022 সালে বৃত্তি পরীক্ষা চতুর্থ শ্রেণী বাংলা থাকতে সম্ভাব্য প্রশ্নপত্র কি হতে পারে এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্ন, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। যেখানে বলেছি কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। উদ্ধৃতিটি কার লেখা? কোণ্ডচন্নার অংশ? কাজটি কি? কাজটি সহজ বলে মনে হলো না কেন? কাজটি কিভাবে সম্ভব হলো? নেক্সট প্রশ্ন রয়েছে, এখানে প্রশ্নের মান রয়েছে 8। পরের প্রশ্ন, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজো পিসিমার বাড়ি যাবে। কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল? টক বয় শব্দের অর্থ কি? টক বয়ের বর্ণনা দাও। ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন? সেজো পিসিমার গ্রামের নাম কি? 8 নাম্বার, নেক্সট প্রশ্ন, মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। শম্ভুকে সে কোথায় এবং কি জন্ম গিয়েছিল? কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? কে কেন তাকে তিরস্কার করেছিল? শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি? নেক্সট প্রশ্ন, ভয়টাকে। আমরা পকুয়া নদীর কিনারায় পৌঁছলাম, আলোচ্য অংশে আমরা কারা? পকুয়া নদীর বর্ণনা দাও। রাতে থাকার ব্যবস্থা কিভাবে করা হলো? কিভাবে বুনোহাতি তাড়ানো হলো? 8 নম্বরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে কোন মাসে শুরু হয়েছিল? ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো। স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলে দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন? এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিল?